সকাল সুপ্রভাত সবাইকে আমন্ত্রণ এনটিভির প্রতিদিনকার সকালের গানের আয়োজন আজ সকালের গানে প্রথমে সবাইকে জানাতে চাইব বড়দিনের শুভেচ্ছা বড়দিনের শুভ বার্তা পৌঁছে যাক আপনাদের সবার মাঝে আর ডিসেম্বর মাস আমাদের বিজয়ের আনন্দটা পুরো মাস জুড়ে আমাদেরকে ঘিরে থাকে আর ঠিক বছরের শেষটা কিন্তু ক্রিসমাস বা বড়দিনের মধ্যে দিয়ে শেষ হয় আর সেই আনন্দের মাঝেই আমরা আজ আছি আর যেহেতু এখনও বিজয়ের আনন্দ আমাদেরকে ঘিরে রয়েছে তাই আজকের আয়োজনটি কিন্তু দেশের গানকে নিয়ে এবং আজ যিনি আমাদেরকে গান শোনাতে এসেছেন তিনি হাসান মাহমুদ শুভ সকাল শুভ সকাল সেই সাথে বড়দিনের শুভেচ্ছা অবশ্যই যেহেতু বড়দিনে আপনাকে আমাদের মাঝে পেয়েছি হ্যাঁ একেবারে এটা কাকতালি বলা যায় আমার জন্য সৌভাগ্যের যে আজকের এই আনন্দময় একটি দিনে আপনাদের সাথে আমি আছি এনটিভি আমাদেরও ভীষণ ভালো লাগছে প্রিয় মানুষ তাকে আমাদের এই ভালোবাসার ভালো লাগার জায়গাটিতে পেয়ে আর আমরা গানে যাবার আগে আমরা একটু যন্ত্রণুর সঙ্গে যে গুণী শিল্পীরা আছেন তাদের সাথে একটু পরিচিত হয়ে নেব কিবোর্ডে আছেন নূর আলম সজীব তবলা আছেন মিলন ভট্টাচার্য গিটার আছেন দৌলতুর রহমান এবং অক্টোপ্যাডে আছেন বিদ্যুৎ রায় শুভ সকাল সবাই আমাদের খুব প্রিয় মুখ অবশ্যই অবশ্যই এবং আমরা আমাদের যিনি অতিথি আসেন প্রতিদিন এক একজন নতুন অতিথি আসেন এবং তার সাথে আমরা কিন্তু সকালে গানের মধ্যে দিয়ে চমৎকার একটা সময় কাটাই সারাটা দিন যেন সেটা আমাদের সাথে রয়ে যায় তো আপনি তো আজকে দেশে গান শোনাবেন কোন গানটা দিয়ে সকাল শুরু করছেন আমি শুরু করতে চাই সব আপনি নিজেও একজন শিল্পী এটা বিজয়ের মাস স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে জব্বার ভাইয়ের কণ্ঠে যে গানটি সবচেয়ে বেশি বিখ্যাত গানটি বলাই বাহুল্য সালাম সালাম গীতিকার ফজলে খোদা এবং সুর এবং শিল্পী শ্রদ্ধা আব্দুল জব্বার শুরু করি শুনি সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার স্বাধীন আশায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে কে জায়গা তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চায় কণ্ঠে তাদের নববারতা শহীদ ভাই স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে সালাম সালাম বাংলা
আলোর দেয়ালি ঘরে ঘরে জানি খুঁজিয়ে মনে রাধার কালি সকল সহি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম সকল সহি চমৎকার ভাবে সকালটা শুরু হলো। আর গানটা শুনতে শুনতে মানে ছেলেবেলা থেকে গানটা শুনে শুনে কিন্তু আমরা বড় হয়েছি। এই গানটা একটা সময় শুধু গানই ছিল, দেশের গান আমার কাছে মনে হতো, যখন আমার সেই বোধোদয় জাগ্রত হয়নি সেই সময় মনে হতো এটা শুধু একটা দেশের গান। কিন্তু যত বয়স বেড়েছে মনে হচ্ছে যে এটা আসলে আমাদের মনেরই কথা এবং আমাদের উজ্জীবন, আমাদের চেতনা। যেমন বাংলাদেশ বলতেই 71, বাংলাদেশ বলতেই 52, এখানে শহীদদের কথাই আছে। বান ভাষা শহীদের কথা বলতে পারি আমরা, 71 মুক্তিযুদ্ধের শহীদদের কথা বলতে পারি। এবং আপনি যদি আরেকটু আন্তর্জাতিকভাবে ভাবেন, পৃথিবীর যে কোনো মুক্তিকামী মানুষ যারা দেশের স্বাধীনতার জন্য, সংগ্রামের জন্য আত্মদান করেছে, সকল শহীদদের প্রতি এই গানটা দিয়ে আপনি শ্রদ্ধা জানাতে পারেন। নিশ্চয়ই এটা ট্রান্সলেটও হতে পারে। সত্যিই তাই, এভাবে অবশ্য ভেবে দেখিনি আমি। আমাদের যারা সেই বীর শহীদ বীর মুক্তিযোদ্ধা মানে তাদের কথা ভেবেছিলাম, কিন্তু আপনি আরও বড়ভাবে বললেন। সত্যি দেবলিনা, আপনি যদি নিজের শিল্পী ভালো বুঝতে পারবেন, এবং লেখালেখির সাথে আমাদের একটি অন্যয় বা সম্পর্ক আছে, যে পৃথিবীর যে কোনো মানচিত্রই কিন্তু গড়ে উঠেছে একটি সংগ্রামের মধ্যে দিয়ে, এবং সেই সংগ্রামের প্রধান প্রেরণা ছিল শুধু সশস্ত্র যোদ্ধারা না, লেখকরা, শিল্পীরা, গীতিকাররা, সুরকাররা। তাই পৃথিবীর সকল শিল্পী আপনার শিল্পী, আমার শিল্পী, পৃথিবীর সকল গানই আপনার গান, আমার গান, পৃথিবীর সকল কবিতায় আপনার কবিতা, আমার কবিতা, এটা আমরা মনে করি আর কি। এবং প্রত্যেক শিল্পীই কিন্তু একজন যোদ্ধা। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা পরে গানে চলে যাই? হ্যাঁ, যেতে পারি। আসলে খুব সকাল, খুব সকালে আমাদের, আমরা যারা একটু অন্য মিডিয়াতে কাজ করি একটু সমস্যা হয়। এখন শ্রোতাদের সামনে সে কথা তো বলা যাবে না, আমরা আমাদের প্রিয় শিল্পীর কিছু গান শোনাবো। এই গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, এবং সুর এবং শিল্পী আমার শ্রদ্ধেয় গুরু বলা গুরু এবং ওস্তাদ বশির আহমেদ। অসংখ্য গান, জনপ্রিয় গান তার আমার খাতায় প্রতিপাদায়। অহংকার আমার গানের সুরে মাগো তোরি অভিশাপ,
গানে বাজে তোরি অহংকার আমার গানের সুরে মা গো তোরি অভিশাপ আমি তোর নিবিড় মায়াতে আমি তোর স্নেহের ছায়াতে ভালোবাসার ছবি আঁকি মেঘনা যমুনা তুই আমার প্রেম রে আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতা তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে তুই আমার আমার হাসি তোলে তোরি মন ছায় আমার বাঁশি কাঁদে মা গো তোরি বেদনায় আমি তোর চোখের কাজলে আমি তোর সবুজ আঁচলে চিরদিনের স্বপ্ন দেখি মুক্ত আঙিনা তুই আমার মা রে আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতায় তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায় তুই আমার দেশ রে কথা অসাধারণ সুর আর সবসময় বলি একটি কথা যে বিজয়ের মাস এটি তো দেশের গান একটা আলাদা আবেদন তৈরি করে বটে কিন্তু শুধুই বিজয়ের মাস কিংবা স্বাধীনতার মাস বলেই নয় আমাদের দেশের গান এত চমৎকার এত অসাধারণ যে সারা বছরই যে কোনো সময় যে কোনো মুহূর্তেই আমাদেরকে শিহরিত করে আমাদের আমাদেরকে এক্স্যাক্টলি এবং আপনাকে আরেকটু সাপ্লিমেন্ট করি আপনি নিশ্চয়ই অবগত যে ফ্রান্সের পর বোধ হয় বাংলাদেশই একমাত্র দেশ যে দেশ মাতৃকা নিয়ে মানে মা মাটিকে মায়ের মতো সমান আদর করে এত অধিক পরিমাণ গান তৈরি হয়েছে আপনি দেখবেন যে বাংলা গানের যদি একটা পার্ট আপনি আলাদা করেন আমাদের জ্যেষ্ঠ শিল্পীরা তো বটেই এই প্রজন্মের শিল্পীরও প্রচুর প্রচুর আধুনিক গান গেয়েছে এবং নজরুল রবীন্দ্র লালন বা অন্যান্য লোকগানের সাথে আপনি কিন্তু আধুনিক গানকে আলাদাভাবে একটি মানে অঙ্গন বা প্রাঙ্গন দিতে পারবেন সেটি রবীন্দ্রনাথ নজরুলের বাইরের কথা বলছি আমি আমাদের গাজী মাজহারুল আনোয়ার আমাদের মোহাম্মদ রফিকুজ্জামান আমাদের ফজলে খোদা অসংখ্য দেশের গান রচনা করেছেন প্রতিটি গানে কিন্তু শ্রোতা মুগ্ধতার সাথে সত্যি সবার হৃদয়ে রয়ে গেছে এবং আজীবন রয়ে যাবে বাঙালির হৃদয় স্পেশালি বলতেই হয় আমরা পরের গানটাই চলে যাই হ্যাঁ সরাসরি যেতে পারি এই গানটিরও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার যদিও একটি ছবির গান এবং কণ্ঠ দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় আব্দুল জব্বার এবং সুর করেছেন যদি ভুল না হয় সত্য সাহা আমার গায়ের মতো প্রভু দেখিনি সে যে আমার জন্মভূমি ঘুরে এলাম কত দেখে এলাম অশান্ত মনে আমি ছুটে গেলাম ঘুরে এলাম কত দেখে এলাম অশান্ত মনে আমি ছুটে গেলাম
আমার গায়ের মতো কুকু দেখিনি, আমার গায়ের মতো কুকু দেখিনি, সে যে আমার জন্মভূমি, আহা সে যে আমার জন্মভূমি। পান্থ পাখি নির্ঝরে চলে যায়, অস্ত বেলায় আবার ফিরে আপন ঠিকানায়, তেমনি কোথাও ঘর ছাড়া মন, তেমনি কোথাও ঘর ছাড়া মন, রইতে পারিনি আমার প্রিয় জন্মভূমি, আহাসে যে আমার জন্মভূমি, ঘুরে এলাম কত দেখে এলাম। এই গানটা একটু
একটু কম শোনা হয়, আজ আপনার কাছ থেকে বহুদিন পরে আবার শুনলাম। আমি ওই যে বললাম অসংখ্য অজস্র মানে অগণিত গান, আপনি চলচ্চিত্রের রকম একটি গান ব্যবহৃত হয়েছে এবং এর পরিচালক ছিলেন সম্ভবত দাদা ভালোবাসা সুভাষ শ্রদ্ধা সুভাষ দত্ত। তো আমাদের চলচ্চিত্রে দেশের গান এবং অভিনয় করেছিলেন আমাদের মহানায়ক রাজ্জাক, এবং আমি চিত্রটি যখন আমার চোখে ভাসে আমি খুব মুগ্ধ এবং আপ্লুত হয়ে যাই, এবং আমার সেই ভোলা, আমার সেই বরিশাল অবারিত গ্রাম মাঠ প্রান্তর আমার চোখে ভেসে ওঠে এবং নগরে বসে আমি এই ফিলটা গ্রহণ করি। হ্যাঁ, সেটাই আর বললাম, এটাই আমাদের দেশের গানের বৈশিষ্ট্য। যাই হোক, আমরা পরের গানটা চলে যাই, কারণ আমরা একদম শেষের দিকে আছি। আমরা বোধহয় একটি গান করার সুযোগ পাবো, সে কারণে। হ্যাঁ, সেটাই এখন বলা যাচ্ছে না, গানের উপরে নির্ভর করছে। হ্যাঁ, আমরা আমি গানটি গাওয়ার চেষ্টা করছি, শব্দটি উচ্চারণ করব, কারণ গানটির শিল্পী আপনার এবং আমার দুজনেরই খুব প্রিয় শ্রদ্ধেয় ফরিদা পারভীন, গানটির গীতিকার আবু জাফর, এবং উনি যে কোটি দেশের গান করেছেন প্রতিটি গানই এক একটা মাস্টারপিস। আমার রাখাল মন গান গেয়ে যায়, এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়, এ আমার দেশ, এ আমার যেন এক নীল ঢেউ কবিতার প্রচল পটে, এক নীল ঢেউ কবিতার প্রচল পটে, আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনা মিলন বিরহ। মেঘনা
ভয় নীলাকাশ রয়েছে যেন হৃদয়ে ভালোবাসা যেন হৃদয়ে ভালোবাসা হৃদয়ে আনন্দ বেদনা মিলন বিরহ কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকট এই পর্দা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায় আমার রাখাল মন গান গেয়ে যায় এ আমার দেশ এ আমার প্রেম আনন্দ বেদনা মিলন বিরহ সংকল কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকল কত আনন্দ বেদনা বাহ চমৎকার। আমরা একেবারেই একদম শেষ পর্যায়ে, আর মানে বোধহয় মনে হয় না আর শুনলেও গান আর হয়তো বা এক থেকে দু লাইন শুনতে পারবো। তো আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের অতিথি হয়ে আসবার জন্য। আপনার অনুভূতিটা একটু ছোট করে জানতে চাই। আমি খুবই আপ্লুত, আহ্লাদিত, যদি আমি একটু নার্ভাস ছিলাম দুটো কারণে। প্রভাতে প্রোগ্রাম করা আমাদের অনভ্যস্ততার অংশ, যেহেতু পেশাগতভাবে সাংবাদিক, আমাদের গভীর রাত্রি নিদ্রা যেতে হয়। আমার খুব ভালো লাগছে যে এনটিভি তো এই অনুষ্ঠানটি নিয়মিত করে, আমরা সবসময় দেখার সুযোগ পাই না, কিন্তু পরে ডাউনলোড করে আমরা দেখে নিই। এটি আমাদের প্রবাহমান সঙ্গীতকে সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার একটি প্রয়াস তো বটেই, সেটাকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছেন একজন নিশ্চয়ই শিল্পী হিসেবে, একজন শ্রোতা বা দর্শক হিসেবে। এবং যখন আপনার মতো একজন লাবণ্যময় উপস্থাপিকা পাশে বসে থাকে, যিনি উপস্থাপক এবং শিল্পী, তখন এই অনুষ্ঠানে আরো মহিমান্বিত রূপ লাভ করে। সেই আর তার সাথে আর যাদের সাথে আজকে বাজাত মানে গাইছি, এটি আমার জন্য আমার পরম প্রাপ্তি তো বটেই। প্রত্যেকটা মানুষই স্বর্শ ক্ষেত্রে খ্যাতিমান বিশিষ্ট এবং আমাদের সংগীতের জন্য খুব গুরুত্বপূর্ণ। সত্যিই তাই। আর আসলে সংগীত হচ্ছে সব মিলিয়ে টিম, একটি মানে টিম ওয়ার্কই অবশ্যই বলতে হয়। সবাই আছেন, সব কিছু আছে বলেই আমরা গাইতে পারছি, গান সবার কাছে পৌঁছতে পারছি। তো আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে সংগীত আয়োজনে যারা গুণীজনেরা ছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আমাদের সাথে দেশের গানের মধ্যে দিয়ে সকালটা নিশ্চয়ই আপনাদের চমৎকারভাবে কেটেছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা শেষ গানের একটুখানি শুনতেই পারি, তো বিজয়ের মাস শেষ মাস, স্বাধীনতা বেতার কেন্দ্রের আরেকটি গান, যেটি আমাদের শ্রদ্ধেয় রথীন দাকে রথীন্দ্রনাথ রায় গিয়েছিলেন। ছোটদের বড়দের সকলে, ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরে আমার লাঙ্গলের সাথে আজ চাকা ধরে এক তালে এক হয়ে মিশে গেছি আমরা সেজে কোন কালে। লাঙ্গলের সাথে আজ চাকা ধরে এক তালে এক হয়ে মিশে গেছি আমরা সেজে কোন কালে। মন্দির মূর্তি গির্জার আবাহনে, মন্দির মূর্তি গির্জার আবাহনে, বাণী শুনি একই সুরে। চাষাদের মুটদের মুটদের
মুখদের মজুরে গরিবের নিঃশ্বাস